শুভ দুপুর বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো ডেলি ব্লগ, আনবক্সিং, রিভিউ, টিউটোরিয়াল বেসিস কোনো ভিডিও নয়। আজকের ভিডিওটা সম্পূর্ণ ডেডিকেট করা যাকে, একটি শিশুকে ডেডিকেট করে কিন্তু এই ভিডিওটা। দেখো, শিশু বা বাচ্চা বলতে আমাদের চোখের সামনে ফুটে ওঠে একটা হাসিমাখা মুখ, যার দুষ্টুমি মিষ্টিতে সারা বাড়ি ভরিয়ে রাখে, সারা দিন হেসে খেলে গোটা বাড়ি মাতিয়ে রাখে, যার থাকা মানে সারা বাড়িতে খেলনা বাটি ছড়িয়ে ছিটিয়ে থাকা। কিন্তু আমি যে বাচ্চাটির সম্পর্কে আজকে কথা বলবো, সে কিন্তু এই সাধারণ বাচ্চার থেকে সম্পূর্ণ আলাদা, যে জন্ম হওয়ার পরে পরেই যার একটা বিশাল রোগ ধরা পড়ে, যে রোগটি খুব সম্পূর্ণ বিরল প্রজাতির রোগ, সকলের মধ্যে এটা থাকে না, একটি জেনেটিক ডিসঅর্ডারে ভুগছে। বাচ্চাটির নাম হচ্ছে আয়ুষ দাস। তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে ডেইলি স্ক্রল করো, তারা কিন্তু এটা সম্পর্কে দু তিন দিন থেকে জানতেও পারবে বা দেখতেও পারবে। আমিও দেখেছি, আমিও ভালো করে খোঁজ খবর নিয়েছি বা জেনেছি ব্যাপারটা কি। মেনলি দেখো, ইউটিউবে যখন এসেছি বা সোশ্যাল মিডিয়াতে যখন আছি, তখন খুব কম হলেও বা এ হলেও ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েট করি, তো মানে নিজের মতন করে ক্রিয়েট করি, তো নিজেকে খুব ছোটো হলেও অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবেই দেখি। তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আর ইউটিউবে আমি যখন এসেছি, তখন আমার মনে হলো যে আজকে এই ভিডিওটা বানানো আমার খুব দরকার। আমি জানি না, দেখো আমার চ্যানেল খুব ছোট, কোনো রিচ নেই, কোনো ভিউজ নেই, কেউ দেখেও না চ্যানেলটাকে, যত পারে যে পারে সে ইগনোর করে যায় যেভাবে পারে। তাও আমি যতজন দেখো, ধরো যদি 5 কি 10 জনও দেখো ভিডিওটা, তাও আমি তাদের কাছ থেকে হাত জোড় করে রিকোয়েস্ট করবো 5টা মিনিট তাদের কাছ থেকে আমি চেয়ে নেবো। 5-10 মিনিটে তোমাদের কিচ্ছু যাবে আসবে না। আমি তোমাদেরকে হাত জোড় করে এটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা এই ভিডিওটা আজকে দেখো। এই ভিডিওটা ওই 5 মাসের বাচ্চাটির জন্য দেখো, ওই বাচ্চার বাবা মার মুখের দিকে তাকিয়ে এই ভিডিওটা দেখো। এই রোগটি সারাতে খরচ হচ্ছে 16 কোটি টাকা। 16 কোটি, এই অ্যামাউন্টটা একটা সাধারণ মধ্যবিত্ত ঘরে চিন্তা ভাবনাতে আনাটাও একটা বিশাল বড় ব্যাপার, মানে আসেও না। 16 কোটি টাকা চোখেই কোনোদিনও দেখিনি, বা মানে এই অ্যামাউন্ট কি বলবো। তো তার যে বাবা মা, তার বাবা মাকে এই 16 কোটি টাকাটা জোগাড় করতে হবে, যেটা কিন্তু একার পক্ষে সম্ভব নয়, তার জন্য দরকার ক্রাউড ফান্ডিং। তো এই ক্রাউড ফান্ডিংয়ের জন্য আমি সবাইকে বলবো, আমি সম্পূর্ণ ডিটেলস, ইউপিআই আইডি, ব্যাঙ্ক ডিটেলস, সম্পূর্ণ ডিটেলস আমি ডেসক্রিপশানে দিচ্ছি আর আমার ফার্স্ট কমেন্টে পিন করছি। তো তোমরা প্লিজ ডিটেলসটা দেখো, যে যতটা পারো, যতটুকু পারো, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যেমন পারো। দেখো আমাদের সারাদিনে 50, 100, 200 এরকম খরচ হয়েই যায়, তো সেই একটা দিনের খরচ বাঁচিয়ে এই টাকাটা ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য, বাচ্চাটিকে সুস্থভাবে তার মা বাবার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু এই কাজটা করতেই পারি। আমি কিন্তু মেনলি এই ব্যাপারটা সম্পর্কে বা জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে অত বেশি ধারণা তোমাদের দিতে পারবো না। আমি যতটুকু শুনলাম, রোগটির নাম হচ্ছে SMA stage 1। এটা খুব বিরল প্রজাতির রোগ এবং আমার বলার মধ্যে কিন্তু ভুলও হতে পারে, কারণ আগেই বলছি আমি মেডিকেল টার্ম সম্পর্কে অতটুকু জানি না। আমি যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে দেখলাম আর যে 3টে মেন চ্যানেল যাদের নাম করলাম, যাদের নাম আমাকে করতেই হবে, যাদেরকে দেখে আমি ব্যাপারটা সম্পর্কে আরও বেশি জানলাম, সেটা হলো পারমিতার কবিতা, নেহাজ ব্লগ অ্যান্ড সেন্সেশন। এই 3টে চ্যানেল থেকে আমি পুরো বিষয়টা সম্পর্কে জানলাম। তাদের কাছ থেকে যেটুকু জেনেছি, সেই জিস্টটুকু আমি জাস্ট তোমাদের মধ্যে শেয়ার করছি, যে তোমরা এই পরিবারটিকে সাহায্য করো। এই ক্রাউড ফান্ডিংয়ে তোমরা প্লিজ এগিয়ে এসো। যারা আর্থিকভাবে সাহায্য করতে পারবে না, আমি জানি সবাই রোজগার করো না, সবাই সমানভাবে আর্থিকভাবে সাহায্য করতে পারবে না, তো যারা পারবে না আর্থিকভাবে সাহায্য করতে, তারা প্লিজ এই ভিডিওটা অন্ততপক্ষে শেয়ার করো। ভিডিওটা 5-10 মিনিটের জন্য হলেও দেখো, ভিডিওটা সাহায্য করো, যাতে সেই বাবা মা ওই ছোট্ট শিশুটিকে সুস্থভাবে ফিরে পেতে থাকে। আমি নিজে একজন বাচ্চাকে চোখের সামনে বেড়ে উঠতে দেখছি, তো আমি জানি বাচ্চাদের কিছু হলে গোটা বাড়ির কী অবস্থা হয়। তো সেখানে তো এই বাচ্চাটি নিঃশ্বাসও মেপে মেপে চলছে, নিঃশ্বাসও তো একটা যন্ত্রের সাহায্যে চলছে। তো তোমাদের কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটি শেয়ার করো, যে যেমনভাবে পারো সে তেমনভাবে হেল্প করো। আমি সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি। আর তোমরা সবাই, তোমাদের হাতে প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন আছে, যার মাধ্যমে তোমরা ইনস্টাগ্রামে রিল, ফেসবুক স্টোরি, লাইভ সমস্ত কিছু করো, তার মাধ্যমে হলেও এই এই জিনিসটা তোমরা শেয়ার করো। আয়ুষের সম্পর্কে সমস্ত কিছু খোঁজ নিয়ে তোমরা নিজেরাও নিজেদের মতন করে শেয়ার করো, বা আমার ভিডিওটাকে শেয়ার করো। যে 3টে চ্যানেলের নাম আমি করলাম, সেই 3টে চ্যানেলের লিঙ্কও আমি দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখো পুরো জিনিসটা। দেন সমস্ত কিছুর শেষে আমি একটা কথাই বলবো, যে প্লিজ এই ক্রাউড ফান্ডিংয়ে তোমরা এগিয়ে এসো। মানে আমি নিজে দেখে এতটা খারাপ লাগছে, আমি ভাবলাম সেই জন্যই তোমাদের মাধ্যমে
সাহায্য চাওয়ার জন্য আমি আজকে এই এই ভিডিওটা বানালাম। তো তোমরা প্লিজ সাহায্য করো, ওই বাচ্চাটিকে মেশিন থেকে অনেক দূরে সরিয়ে এনে হাতে যেন খেলনা তুলে দিতে পারে তার বাবা মা। তো আমি বারবার হাত জোর করে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা দেখো। যারা আর্থিকভাবে সাহায্য করতে না পারছো তারা শেয়ার করো প্লিজ, যে যেমন পারো সে তেমন করে শেয়ার করো প্লিজ।